কলকাতা শহরে একটি ছোট্ট কুঁড়ে ঘরে রত্না তার একমাত্র মেয়ে শিলাকে নিয়ে বসবাস করে। তারা খুব গরিব ছিল। রত্না দেবী লোকের বাড়িতে কাজ করে সংসারের খরচ জোগাড় করত এবং সেই টাকা দিয়েই সে তার মেয়েকে পড়াশোনা করাতো। শিলা দেখতে খুবই সুন্দরী ছিল এবং সে অনেক মেধাবী ছিল। ক্লাস 12 পাশ করার পর সে যে স্কলারশিপের টাকা পায় তাই দিয়েই সে কলেজে ভর্তি হয়। একদিন কলেজ থেকে ফেরার পথে সে একটি বড় শাড়ির দোকান দেখতে পায়। সেই দোকানের কাচের ভেতর একটি সুন্দর শাড়ি রাখা ছিল। শাড়িটা দেখে শিলার খুবই পছন্দ হয়। শাড়িটার উপর থেকে সে চোখ সরাতে পারে না। বাহ, শাড়িটা তো কি সুন্দর দেখতে! আমার মা যদি শাড়িটা পরে তাহলে মাকে দারুণ মানাবে। যাই, একবার দোকানের ভেতর গিয়ে শাড়িটাকে দেখে আসি আর দামটাও জিজ্ঞাসা করে আসি। শিলা শাড়ির দোকানের ভেতরে চলে আসে। দাদা, এই শাড়িটার নাম কি আর কি রকম দাম হবে শাড়িটার, আমাকে একটু বলতে পারবেন? যদি আমার সামর্থ্যের মধ্যে হয় তাহলে আমার মায়ের জন্য আমি নিতাম। সত্যি শাড়িটা দারুণ দেখতে, আর এই শাড়ির রংটাও আমার মায়ের খুব পছন্দের। তোর জামা কাপড়ের ঘটা থেকে মনে তো হচ্ছে না তুই শাড়িটা কিনতে পারবি। কি নোংরা জামা কাপড় তোর! ছি ছি ছি, তোকে দেখলেই তো কেমন গা ঘিনঘিন করছে রে। আর ওই যে শাড়িটা দেখছিস না, ওটা 20,000 টাকা দাম। আছে তোর কাছে? বাপের জন্মে চোখে দেখেছিস এত টাকা একসাথে? যা, বেরিয়ে যা বলছি আমার দোকান থেকে, এখনই বেরিয়ে যা। শিলা দোকানদারের কথা শুনে খুবই কষ্ট পায়। এমন করে বলছেন কেন? আমি তো শুধু দামটাই জিজ্ঞাসা করেছিলাম, এত কথা শোনানোর কি ছিল? এই শোন বনি, সই মাথা খারাপ করিস না, সিকিউরিটি গার্ড কেও বলি হাড়ি, এই ভিখারি গুলোকে কেন যে ঢুকতে দেয়। যা যা, ভাগ এখান থেকে। দোকানদার শিলাকে শাড়ির দোকান থেকে ভীষণ অপমান করে তাড়িয়ে দেয়। শিলা কাঁদে কাঁদে বাড়ি চলে আসে। সে তার মাকে সব কথা জানায়। তার মাও মনে মনে খুবই কষ্ট পায়। সে শিলাকে কাঁদতে বারণ করে। মা শিলা, বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে নেই, আমরা খুব গরিব। তাছাড়া তোকে তো বুঝতে হবে, অত বড় দোকানে আমাদের মতো ঘরের জন্য নয় রে মা। আমার জন্য এই ছেঁড়া ফাটা শাড়ি ঠিক আছে, আমি এই শাড়ি পরেই কাজ চালিয়ে নেব। শিলা তার মায়ের কথা শুনে চুপ করে থাকে। এভাবে কিছুদিন কেটে যায়। রত্না মালিনী দেবীর বাড়িতে ঘর মোছার এবং বাসন মাজার কাজ করত। সে প্রায় অনেকদিন ধরেই মালিনী দেবীর বাড়িতে পরিচারিকার কাজ করে এসেছে। কিন্তু মালিনী দেবী রত্নার পরে থাকা শাড়িগুলো একেবারেই পছন্দ করত না। সে রত্নাকে দেখলেই নাক মুখ বিকৃতি করতে শুরু করত। রত্না বুঝতে পারলেও কাজ চলে যাওয়ার ভয়ে সে মালিনী দেবীকে কিছু বলত না। একদিন রত্না মালিনী দেবীর বাড়িতে কাজ করতে এসেছিল। তখনই, এই রত্না, শোন এদিকে আয়। কোথায় মরলি রে? তাড়াতাড়ি আয় আমার কাছে, আমার বেশি সময় নেই। কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? কানে কি কালা হয়ে গেলি নাকি? রত্না বাসন মাজা ছেড়ে হাত মুছতে মুছতে মালিনী দেবীর ঘরে আসে। মালিনী দেবী অনেক পুরানো ছেঁড়া ফাটা কাপড় রত্নার দিকে ছুড়ে দেয়। রত্না অবাক হয়ে যায়। দিদিমণি, এই শাড়িগুলো আপনি আমাকে দিচ্ছেন কেন? আমি কি করবো এগুলো? এই শাড়িগুলো আমার লাগবে না, আমি নেবো না এই শাড়িগুলো। বেশি বকবক করিস না, তুই ভাবিস না তোকে ভালোবেসে আমি শাড়ি দান করছি। তুই যা সব ময়লা নোংরা শাড়ি পরে আসিস, সেই শাড়িগুলো দেখলে আমার ভক্তি আসে না। আর এই নোংরা শাড়িগুলো পরে তুই আমার বাসন মাজিস, সারা ঘর মুছিস। ইস, ছি, ভাবলেই আমার গাটা ঘিনঘিন করে। শাড়ি পরিস নাকি ঘর মোছার নেতা পরিস কিছুই বুঝতে পারি না। তাই তোকে যে শাড়িগুলো দিলাম, তুই সেই শাড়িগুলো পরেই আমার বাড়িতে কাজ করতে আসবি, আর না হলে তোকে কাজ করতে হবে না। রত্না মালিনী দেবীর কথা শুনে খুবই কষ্ট পায়। সে মাথা নিচু করে চোখে জল ফেলতে শুরু করে। রত্না আর কোনো কথা না বাড়িয়ে শাড়িগুলো নিয়ে নেয়। ঠিক আছে দিদিমণি, আপনি যে শাড়িগুলো দিয়েছেন আমি সেগুলো পরেই আপনার বাড়িতে কাজ করতে আসব। রত্না চুপচাপ শাড়িগুলো নিয়ে মালিনী দেবীর ঘর থেকে বেরিয়ে যায়। সে সমস্ত কাজ সেরে বাড়ি ফিরে আসে। শিলা তার মায়ের হাতে পুরানো শাড়িগুলো দেখে অবাক হয়ে যায়। মা, তুমি এই পুরানো শাড়িগুলো কোথা থেকে নিয়ে এলে? কে দিয়েছে তোমাকে এইসব শাড়ি? এই শাড়িগুলো তো অনেক দিনের পুরানো, তুমি কি শাড়িগুলো পরবে নাকি? রত্না তার মেয়েকে মালিনী দেবীর বাড়িতে কি কি ঘটেছে সব বলে। শিলা মালিনী দেবীর ব্যবহারে ভীষণ রেগে যায় এবং সে মনে মনে খুব কষ্ট পায়। শিলা তার মাকে মালিনী দেবীর দেওয়া শাড়ি পরতে একেবারে মানা করে দেয়। রত্না শাড়িগুলো পরতে চাইলেও শিলা একেবারেই তাকে একটি শাড়িও পরতে দেয় না।
রত্না তার মেয়ের জেদের সাথে না পেরে সে আবার তার নিজের নোংরা শাড়ি পরে মালিনী দেবীর বাড়িতে কাজ করতে যায়। মালিনী দেবী রত্নাকে আবার আগের মতো শাড়ি পরে আসতে দেখে ভীষণ রেগে যায়। কি রে, তোকে যে অত দামি দামি শাড়িগুলো দিলাম, কি হলো, পরলি না কেন শাড়িগুলো? তোর দেখছি আর ভিকিরি বৃত্তি যাবে না। কুকুরের পেটে কি ঘি সহ্য হয়? টাকা রোজগার করার জন্য কি শাড়িগুলো আবার বেচে দিলি নাকি? ভিকিরি কোথাকার? না দিদিমণি, আমার মেয়ে শাড়িগুলো পরতে বারণ করেছে, তাই আমি আমার পুরানো শাড়ি পরেই এসেছি। ইস, 2 টাকার মরদ নেই, 2000 টাকার গরম। জানিস শাড়িগুলোর দাম কত? এক একটা শাড়ি 1000 টাকা করে দাম। অবশ্য তুই বুঝবি কি করে, তুই তো পরিস হাটের 100 টাকা দামের শাড়ি। রত্না মালিনী দেবীর কথায় ভীষণ অপমান বোধ করে, সে কোনো কথার উত্তর না দিয়ে কাজ করে বাড়ি চলে আসে। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন শীলা চাকরির জন্য পড়াশোনা করতে একটি নামকরা কোচিং সেন্টারে ভর্তি হবে বলে ঠিক করে, কিন্তু সে তার মায়ের কাছে টাকা চাওয়ার সাহস পেত না। একদিন শীলা অনেক সাহস জুটিয়ে তার মাকে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য বলে। রত্না বুঝতে পারে না যে সে কি করে টাকা জোগাড় করবে। শীলা টিউশন পড়িয়ে টাকা জোগাড় করবে বলে ঠিক করলে তার পড়াশোনার সময়ের ক্ষতি হবে ভেবে রত্না কিছুতেই রাজি হতে চায় না। মালিনী দেবীর কাছেও টাকা চাইলে সে টাকা দিতে রাজি হয় না। কোচিং সেন্টারের মালিকের কাছে অনেক কাকুতি মিনতি করে খুব সামান্য টাকা দিয়ে রত্না তার মেয়েকে কোচিং সেন্টারে ভর্তি করে। কোচিং সেন্টারে পড়তে গিয়ে শীলার পৃথ্বীরাজের সাথে আলাপ হয়। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। শীলা পৃথ্বীরাজের কথা শুনে খুবই খুশি হয়। নিশ্চয়ই, আমি তোমাকে সবার আগে জানাবো, তোমার মতো একজন ভালো বন্ধু পেয়ে আমি সত্যিই ধন্য। তুমি সবসময় এইভাবে আমার পাশে থেকো, তাহলে আমার লড়াইটা আরো সহজ হবে। পৃথ্বীরাজ এবং শীলা আরো অনেক অনেক গল্প করতে থাকে। ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব অনেক গভীর হয়ে ওঠে। পৃথ্বীরাজ শীলাকে নিজের মায়ের সাথে পরিচয় করিয়ে দেবে বলে ঠিক করে। শীলা সেই কথা জানতে পেরে খুবই লজ্জা পেয়ে যায়। সে পৃথ্বীরাজের মায়ের সাথে দেখা করবে বলে রাজি হয়। একদিন পৃথ্বীরাজ শীলাকে তার মায়ের কাছে নিয়ে যায়। শীলা তার মায়ের শাড়ি পরে পৃথ্বীরাজের বাড়িতে গিয়েছিল। মালিনী দেবী শীলার শাড়ি পরার ধরন দেখে বলে, রাজ বাবা, এ তুই কাকে তুলে এনেছিস বাড়িতে? কি বিচ্ছিরি শাড়ি পরেছে, আমার তো একে দেখে মোটেই সুবিধার মনে হচ্ছে না। ছি, তুইও পারিস বটে, যাকে তাকে এরকম বন্ধু বানিয়ে বাড়িতে নিয়ে আসিস। শীলা মালিনী দেবীর কথা শুনে খুবই কষ্ট পায়, সে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর শীলা ঘর মুছতে মুছতে সেখানে আসে। শীলা তার মাকে মালিনী দেবীর বাড়িতে কাজ করতে দেখে ভীষণ অবাক হয়। মা, তুমি এই বাড়িতে কাজ করো? রত্নাও তার মেয়েকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। মালিনী দেবী সমস্ত ঘটনা বুঝতে পারে। পৃথ্বীরাজ, তুই শেষ পর্যন্ত আমার বাড়ির ঝিয়ের মেয়েকে তুলে আনলি। দেখ দেখ, নিজের চোখেই দেখ, এর মা তোর বাড়ির ঘর মুছছে, আর তুই কি না এর সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিস? আমার তো ভাবলেই ঘেন্না লাগছে। পৃথ্বীরাজ, আমি জানি আমরা গরিব, তাই বলে আমাকে নিজের বাড়িতে ডেকে এভাবে অপমান নাই বা করতে পারতে, আমি কি দোষ করেছিলাম বলো? বাবা, রত্না, তোর মেয়েকে তো ভালোই ট্যাকস ট্যাকস কথা শিখিয়েছিস, আর তোর মতোই ঠিক নোংরা শাড়ি পরে এসেছে। ঠিকই আছে, ঝিয়ের মেয়ে ঝিয়ের মতো হবে না তো কার মতো হবে? মালিনী দেবী সেদিন রত্নাকে কাজ থেকে বের করে দেয়। রত্না শীলার উপর খুব রেগে যায়। সে শীলাকে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। রত্না তার মেয়েকে ভীষণ বকাবকি করতে থাকে। আজ তোর জন্য আমাকে এতটা অপমানিত হতে হলো, এই দিন দেখতে হবে বলে আমি তোকে এত লেখাপড়া শেখালাম, তুই আমার পরিশ্রমের এই দাম দিলি? আমি ভাবতেই পারছি না যে তুই কোচিং সেন্টারে ভর্তি হয়ে এসব করবি। ছি, লজ্জায় আমার মাথা কাটে যাচ্ছে। শীলা তার মায়ের কাছে ক্ষমা চায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে সে একদিন বড় চাকরি করবেই। তারপর থেকে সে আরো অনেক বেশি মন দিয়ে পড়াশোনা শুরু করে। প্রায় 1 বছর সে টানা দিন রাত জেগে লেখাপড়া করে। একদিন রেলের পরীক্ষার একটা নোটিশ বেরোলে শীলা ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসে। 1 মাস পর পরীক্ষার রেজাল্ট আউট হলে শীলা রেলের পরীক্ষা ক্র্যাক করে যায়। ইন্টারভিউ দেওয়ার পর সে রেলে চাকরি পায়। রত্না তার মেয়ের সাফল্যে ভীষণ খুশি হয়। তাদের কষ্টের দিন আর থাকে না। প্রথম মাসের মাইনে পেয়ে শীলা তার মাকে নিয়ে সেই বড় দোকানটিতে শাড়ি কিনতে যায়। দোকানদার শীলাকে দেখে চিনতে পারে এবং সে শীলার সাজ পোশাক দেখে অবাক হয়ে যায়। কি হলো দাদা, হাকুরে কি দেখছেন? এখনো বলবেন যে শাড়ি কিনতে পারবো না? কই দেখি, আপনার দোকানের সব থেকে বেশি দামি শাড়িটা আমাকে দেখান, আমি আমার মায়ের জন্য সেই শাড়িটাই কিনবো। দোকানদার শীলার কথা শুনে ভীষণ লজ্জা পায়।
ছিছি ম্যাডাম, আপনি কি কথা বলছেন? আমি আসলে আপনাকে সেদিন একটু বেশি অপমান করে ফেলেছিলাম, দয়া করে কিছু মনে করবেন না আপনি। বসুন বসুন, আমি আপনাকে ভালো ভালো শাড়ি দেখাচ্ছি। কি বলুন তো, মানুষকে না কখনো তার সাজ পোশাক দেখে অপমান করবেন না, কারণ সময় ঘুরতে কিন্তু বেশি সময় লাগে না, বুঝলেন? দোকানদার শিলাকে অনেক ভালো ভালো শাড়ি দেখায়। শিলা সেই শাড়িগুলোর মধ্যে থেকে সব থেকে দামি এবং সুন্দর শাড়িটা তার মাকে কিনে দেয়। রত্না তার মেয়ের দেওয়া প্রথম শাড়ি পেয়ে খুবই খুশি হয়। শিলা ও তার মাহিনার প্রথম টাকা দিয়ে তার মাকে শাড়ি কিনে দিয়ে খুবই আনন্দ পায়। আমি আজকে ভীষণ খুশি মা, তোকে মানুষ করতে পেরে আমার নিজের জীবন সার্থক হয়েছে, আমি এই শাড়িটা বুকে আগলে রাখবো। অন্যদিকে পৃথ্বীরাজ মালিনী দেবীকে শিলার চাকরি পাওয়ার খবরটা জানায়। মালিনী দেবী কিছুতেই বিশ্বাস করতে পারে না, রত্না এবং শিলাকে অপমান করে তাড়িয়ে দেওয়ার জন্য পৃথ্বীরাজ তার মাকে অনেক অনেক কথা শোনায়। মালিনী দেবী মনে মনে তার ভুল বুঝতে পারে, সে পৃথ্বীরাজের সঙ্গে শিলাদের ফ্ল্যাটে আসে। শিলা তাদের সঙ্গে দেখা করতে রাজি না হলেও পরে তাদের সঙ্গে দেখা করে। রত্না, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। শিলা, আমি তোমাকে অনেক অপমান করেছি মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। শিলা তাদেরকে ক্ষমা করতে রাজি ছিল না, কিন্তু তার মায়ের কথা শুনে শিলা তাদের দুজনকে ক্ষমা করে দেয়। মালিনী দেবী শিলার সাথে পৃথ্বীরাজের বিয়ে দেবে বলে ঠিক করে। কিছুদিন পর পৃথ্বীরাজ এবং শিলার ধুমধাম করে বিয়ে হয়। রত্না শিলার দেওয়া প্রথম শাড়ি পরে মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে। এভাবেই তারা সুখে শান্তিতে দিন কাটায়।